বলিউড কিংবা সাউথ ইন্ডাস্ট্রির নায়িকাদের কি সম্পত্তি আছে তা জানার আগ্রহ সবারই আছে, কারণ এই সব নায়িকাদের বিলাসবহুল জীবনযাপন সবাইকেই আশ্চর্যজনিত করে। ভারতের দক্ষিণী চলচ্চিত্রের নয়নতারার কথাই ধরা যাক, তার নিজের প্লেন রয়েছে, তাই অনেকে ভাবেন তিনি বোধহয় ভারতের সবচেয়ে ধনী নায়িকা। আবার কারো কারো ধারণা আলিয়া কিংবা দীপিকাই সবচেয়ে ধনী, কিন্তু সাধারণ মানুষের এই ধারণা সম্পূর্ণ ভুল। ভারতের সর্বোচ্চ ধনী নায়িকার মুকুট এখনো সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের দখলেই। সাবেক এই বিশ্বসুন্দরীর মোট সম্পত্তির পরিমাণ 776 কোটি রুপি। সম্প্রতি ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর এক প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে। প্রতিবেদনে উল্লেখ আছে, ভারতের সবচেয়ে ধনী নায়িকা বচ্চন পরিবারের এই বৌমাই, তার সম্পত্তির পরিমাণ 776 কোটি রুপি। প্রতি বছর শুধুমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডরমেন্ট থেকেই ঐশ্বরিয়ার আয় হয় 80 থেকে 90 কোটি। একদিনের কোনো ইভেন্টের জন্য তিনি নিয়ে থাকেন 6 থেকে 7 কোটি। তালিকায় 2 নম্বরে আছেন প্রিয়াঙ্কা চোপড়া, তার মোট সম্পত্তির পরিমাণ 620 কোটি রুপি। ভারতের ধনী নায়িকাদের তালিকায় তৃতীয় অবস্থানে আছেন আলিয়া ভাট, তার মোট সম্পদ 517 কোটি রুপি। এই তালিকায় কারিনা কাপুর খান আছেন চতুর্থ স্থানে, তার মোট সম্পত্তির পরিমাণ 485 কোটি রুপি। এর পরের অবস্থানটি দীপিকা পাড়ুকনের, এই অভিনেত্রী 314 কোটি রুপির মালিক। এছাড়াও আনুষ্কা শর্মার মোট সম্পত্তি 255 কোটি, মাধুরী দীক্ষিতের মোট সম্পত্তির পরিমাণ 248 কোটি, কাজল দেবগানের মোট সম্পত্তি 240 কোটির, ক্যাটরিনা কাইফের সম্পত্তির পরিমাণ 224 কোটি, শিল্পা শেঠির মোট সম্পত্তি 158 কোটি, দক্ষিণী অভিনেত্রী নয়নতারার মোট সম্পত্তির পরিমাণ 200 কোটি ও রানী মুখার্জির মোট সম্পত্তির পরিমাণ 200 কোটি।